আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো বাংলাদেশের ছাত্র রাজনীতি। তো আমরা জানি যে আমাদের দেশের অনেক স্টুডেন্ট রাজনীতির সাথে জড়িত, আর এই রাজনীতিটা অনেক আগে থেকেই ছাত্ররা করে আসছে। কিন্তু দুঃখের বিষয়, কিছু স্টুডেন্ট অল্প সময়ে রাজনীতির সাথে জড়িয়ে পড়ে, যেটা আমার দিক দিয়ে বা অনেকের কাছে হয়তো বা এটা গ্রহণযোগ্য মনে হয় না। রাজনীতি একটা পবিত্র জিনিস, রাজনীতি করা যায়, অসুবিধা নাই। তবে হ্যাঁ, সেটা একটা নির্দিষ্ট সময়ে যখন আসবো তখন রাজনীতি করা যেতে পারে। তো যখন একটা স্টুডেন্ট পড়ালেখা সমাপ্তি দিল বা জব শুরু করলো, জব বা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে নিজেকে অন্তর্ভুক্ত করুক না কেন, তারপর রাজনীতি করতে পারে, ঈশ্বরকে সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে স্টুডেন্ট ক্লাস 7, 8, 9, 10 পড়ে কিংবা কলেজে উঠছে, এরা যে রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ে, এটা কতটা গ্রহণযোগ্য আপনাদের কাছে মনে হয়? কাইন্ডলি যদি আপনারা এই বিষয়ে মতামত দিতে। তো অনেক স্টুডেন্ট মনে করে যে কোনো একটা নেতার সাথে যদি চলাফেরা করে, নেতার প্রশংসা যদি করে, নেতা যেখানে যেতে বলে যেটা করতে বলে সেটাই যদি করে, বা নেতা কোনো একটা সমাজের উন্নয়নমূলক কাজ করবো, যেমন সাধারণ একটা কাঁচা রাস্তায় ইট বিছানো হবে, ওটার ছবি তুলে পোস্ট করব, প্রশংসা করব, প্রশংসায় পুরো ভরপুর যে আমার অমুক নেতা এই কাজ করতেছে, সেই কাজ করতেছে, এইটা দান দিতেছে, সেটা দান দিতেছে, দেখবেন যে এই সমস্ত স্টুডেন্টের নিজের টাইম লাইনে নিজের ব্যক্তিগত কোনো কার্যকলাপ পাওয়া যায় না। সব নেতাদের নিয়েই পোস্ট করে এমন কিছু স্টুডেন্ট আছে। আরও একটা দুঃখের বিষয়, এরা নেতাদের উপর এতটা নির্ভরশীল যে এরা মনে করে যে তার নেতা তাকে একটা ভবিষ্যৎ দিবে, হয়তোবা কোনো চাকরি দিবে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, আর নেতা তো সুযোগ সন্ধানী, ঠিক আছে, যে মোটরসাইকেলের তেল দিতে পারলি তো খুব, এই ধরনের স্টুডেন্টরা খুবই খুশি, সারাদিন ব্যয় করব। তো আমি গতবার যখন দেশে গেছিলাম তখন আমি এরকম কয়েকটা স্টুডেন্টের নিয়ে আমি কয়েকজন সাথে কথা বললাম, যে এরা যে সারাদিন নেতাদের পিছনে ঘুরে, তো এদের লাভটা কি? মনে নিশ্চয়ই মাসে 50,000, 1,00,000 টাকা হয়তো বা পায়। তখন জানতে বললাম যে শুধুমাত্র নাকি মোটরসাইকেলের তেলের টাকাটা দেয় না, তেল বইরা দেয়, এর বেশি আর কিছু না। এমন কিছু ছাত্র রাজনীতিকদের দেখা গেছে যে এরা ভাবছিল যে তাদেরকে ভবিষ্যৎ দেবে, কিন্তু বছর বছর নেতাদের পিছনে ঘোরার পর যখন নেতা ক্ষমতা নাই তখন আর কোনো যোগাযোগ নাই, খোঁজখবর রাখে না। ইভেন কোনো প্রবলেমে পড়ে গেছে ওই ছাত্র যে রাজনীতি করে, যে কোনো সমস্যা পড়ে গেছে, পারিবারিক সমস্যা বা এলাকায় কোনো দুর্ঘটনা ঘটছে, এমন কোনো প্রবলেমে আটকা পড়ে গেছে, তখন উদ্ধার করতে যায় না। তাহলে কেমন অন্ধভক্ত, এমন অন্ধভক্ত হয়ে লাভটা কি? অথচ এই স্টুডেন্ট যদি এই সময়টাকে রাজনীতির পিছনে না ছুটে নিজের ক্যারিয়ার করার কথা ভাবত, নিজের ক্যারিয়ার কীভাবে ডেভেলপ করা যায়, হায়ার এডুকেশন করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করত, তাহলে কিন্তু অবশ্যই ফিউচার একটা ভালো কিছু প্রত্যাশা করা যেত। অথচ সেটা না করে এই যে রাজনৈতিক পিছনে যে সময় অতিবাহিত করে, এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য না। হয়তোবা অনেকে ছাত্র রাজনীতি যারা করে তারা আমার উপর খেপে যাবে, কিন্তু আমি ভাই আপনাদেরকে বলছি, আপনাদের না তুমি করে সম্বোধন করতে পারি, কারণ তোমরা কিন্তু আমার বয়সের অনেক জুনিয়র হবে, যে
তোমরা রাজনীতি করবে সমস্যা নাই, তবে সেটা একটা নির্দিষ্ট সময় করো, এসএসসি পরীক্ষার আগে রাজনীতি শুরু করে দিতাছ, কলেজে উঠে রাজনীতি শুরু করে দিতাছ। তোমরা ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো, যে যে নেতার পিছনে যে তোমরা এই যে ছুটাছুটি করতেছো, এত প্রশংসা দিয়ে ভাসিয়ে দিচ্ছ, সে নেতা যখন ক্ষমতায় না থাকবো বা ক্ষমতায় পর্যায়ক্রমে থাকতেই থাকলো, কিন্তু তোমাকে ওরকম ভালো কিছু একটা যে ভবিষ্যৎ দিব, সেটা সিকিউরিটি বা কি আছে? আমরা উন্নতশীল দেশগুলোতে দেখতে পারবো যে ছাত্র রাজনীতি নাই, কারণ ছাত্র রাজনীতি থাকলে বাদে ছাত্র যদি রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ে তাহলে তার পড়ালেখার মধ্যে কিন্তু অনেক ব্যাঘাত ঘটবে। আমরা প্রত্যেকটা উন্নতিশীল দেশের দিকে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, একটু একটু ভেবে দেখি, প্রত্যেকটা দেশে এই ছাত্র রাজনীতির মধ্যে কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে। রাজনীতি অবশ্যই একটা পবিত্র জিনিস এবং করা যায়, সেটা একটা নির্দিষ্ট সময় আসুক তখন। আর আমাদের দেশে কুচি কাঁচা পোলাপানগুলো এরাও কিন্তু রাজনীতির সাথে জড়িয়ে পড়ছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রাজনীতি নেতাদেরকে, অনুগ্রহপূর্বক আপনারা ছাত্রদেরকে এনিহাও আপনারা ব্যবহার করবেন না। তো একটা নির্দিষ্ট সময় যারা যারা পড়ালেখা সমাপ্তি করব তাদেরকে আপনারা রাজনীতিতে যোগদান করাবেন, এবং তাদেরকে যদি কোনো ভবিষ্যতের আশা ভরসা দিয়ে থাকেন সেটা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করবেন। আপনার যদি তাকে একটা ছাত্রকে যদি নানা রকমের প্রলোভন দেখান, ভবিষ্যৎ সেটেল করার আশ্বাস দেন, বছর পর বছর আপনি ব্যবহার করলেন, তারপর যদি আপনি ছুঁড়ে ফেলে দেন, তাহলে সেই ছাত্রটার লাইফটা কতটা বিপর্যয় হয়ে পড়বে আপনার ভেবে দেখা উচিত। তো অতএব আমাদের দেশের রাজনীতিবিদদের উদ্দেশ্যে এটাই কথা, আমরা রাজনীতিটাকে আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। ছাত্ররা আপনারা ভেবেচিন্তে রাজনীতিতে জড়াবেন, যেন কারো লাইফ বিপর্যয় না যায়।